উড়ে যাচ্ছে একের পর এক প্যারাশুট। প্রথম দেখায় মানুষ উড়ছে বলে মনে হলেও এই দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত গাজার। অঞ্চলটিতে প্রয়োজনীয় মানবিক ও চিকিৎসা সরঞ্জাম এভাবেই আকাশপথে পাঠাচ্ছে ফ্রান্স ও জর্ডান। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। অঞ্চলটিতে খাদ্য ছাড়াও চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসের দেখা দিয়েছে তীব্র সংকট। এ অবস্থায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী। এতে মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো গাজা জুড়ে। তাই উপত্যকাটিতে জরুরি চিকিৎসা সরঞ্জাম ঘাটতি মেটাতেই এ পন্থা অবলম্বন করে তারা। গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার প্রথমবারের মতো আকাশপথে প্যারাশুটের সাহায্যে 1,000 টন প্রয়োজনীয় জরুরি পণ্য পাঠানো হয় গাজায়। তবে সামনে এ পথে আরও ত্রাণ পাঠানো হবে কিনা তা এখনও নিশ্চিত করে জানাননি কর্মকর্তারা। গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবের 3 মাস হতে চললেও কমেনি হামলার ভয়াবহতা। উল্টো দিন যত যাচ্ছে আক্রমণের নতুন নতুন মাত্রা যোগ করছে নেতানিয়াহুর সেনারা। এরই মধ্যে প্রতিদিনই গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে তারা, এমনকি রকেট হামলা, গোলা বর্ষণ করে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ নিচ্ছে দখলদার বাহিনী। আফরিন মৌ, সময় সংবাদ।